ব্যাংটেক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সানর শানু। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। লেটস গো স্টার্ট ইট। আপলোডটা কয়েকভাবে করা যেতে পারে। সো এক্সাম্পল, যেমন আমি অলরেডি আমার ইউটিউবে লগ ইন করেছি, আমি ইচ্ছা করলে এই ক্যামেরা সাইন থেকে আপলোড করতে পারি ক্রিয়েট, কিংবা ইচ্ছা করলে আমি আমার চ্যানেলের ইনসাইডে গিয়ে দেখেন এটা আমার চ্যানেল, দিস ইজ দ্য মেডেন চ্যানেল, আমি এখন কোনো ভিডিও আপলোড করিনি, সো আমি এখান থেকেও করতে পারি। আর এখান থেকে করার জন্য আমি এখানে দেখেন ক্যামেরা সাইন বা ক্রিয়েটে প্রেস করব, তারপর আপলোড ভিডিও। একটু সময় নিচ্ছে, আপনার নেট কানেকশনটি স্ট্রংয়েস্ট হলে হয়তো এত সময় নেবে না, কয়েক সেকেন্ডের বিষয়। নেক্সট যে কাজটি করতে হবে, এখানে সিলেক্ট ফাইলস, অর্থাৎ যে ফাইলটি আপনি আপলোড করতেন সেটা একটি লোকেশন দিয়ে দিতে হবে। সো আমি যেমন এই ফাইলটি আপলোড করতে যাচ্ছি, ওপেন করলাম, দেন এখানে একটি টাইটেল দিতে হবে, টাইটেলটি আমি এখানে টাইপ করে দিতে যাচ্ছি। এটি একটি বহুল প্রচারিত ডায়লগ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিশেষ করে রোস্টিং ভিডিওতে খুব বেশি দেখে থাকি। ডায়লগটি এরকম দেখেন, এ আমি বিশ্বাস করি না ডায়লগটি দিয়েছিল বাপ পারাস। সো আমি এটি জাস্ট ডেমনস্ট্রেশন পারপাস আপনাদের দেখাবো, মূলত এই ক্লিপের কপিরাইট আমার কাছে নেই। এনিওয়ে, আর এখানে ডেসক্রিপশন লিখবো, দা বেঙ্গালি ফিল্ম ডায়লগ, বানানটা আমি এখান থেকে স্পেলের সাহায্য নিয়ে কমপ্লিট করে ফেললাম। এখানে বিটা ক্যাপিটাল দিয়ে দেব, বাই বাপ্পা রাজ, এটা আমি চেঞ্জ করে দিই আর টাইপ করলাম। নেক্সট এখানে আছে প্লেলিস্ট, প্লেলিস্ট আমি ক্রিয়েট করে নিই এখান থেকে একটি, সে বিসি নাম দিলাম, তারপর আমি ক্রিয়েট করব, দেন এটা আমি সিলেক্ট করলাম। আপনি ইচ্ছা করলে আপনার যে কোনোটা সিলেক্ট করতে পারেন, তারপর এখানে নেক্সট বাটন প্রেস করব। দেখুন আরেকটা অপশন, ইটস নট মেড ফর কি সিলেক্ট করে দিলাম, তারপর নেক্সট প্রেস করব, আরেকবার নেক্সট প্রেস করি। দেখেন এখানে হলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়, একটি লক্ষ্য করা উচিত, এখানে ভিজিবিলিটি। ফার্স্ট টাইম যখন আপনি ভিডিও আপলোড করবেন, ক্লিপটি যদি আপনার নিজস্ব না হয়ে থাকে, আপনার যদি নিজস্ব হয়ে থাকে সরাসরি আপনি প্রাইভেট সিলেক্ট করতে পারেন। এখানে প্রাইভেট রয়েছে, পাবলিক রয়েছে, আনলিস্টেড রয়েছে। যে কথা বলতে যাচ্ছি, ক্লিপটি যদি আপনার নিজস্ব হয়ে থাকে আর মিউজিকটি যদি আপনি নিজেই করে থাকেন, তো সরাসরি পাবলিক আপলোড করতে পারেন, কিংবা অন্যথায় আপনি প্রাইভেট করতে পারেন। আর ক্লিপটি যদি মনে করেন, যেমন আমি যে ক্লিপটি আপলোড করছি সেটা আমার নিজস্ব নয়, আমার কোনো কপিরাইট নেই, সেই জন্য ক্লিপটি কপিরাইট ধরা পড়ে কি না, প্রথমত তিনটে অপশনের যে কোনোটা সিলেক্ট না করে আপনাকে আনলিস্টেড সিলেক্ট করতে হবে। অর্থাৎ ফার্স্ট ক্লিপটা চেক করতে হবে সেটা কপিরাইট ধরা পড়ে কি না। কপিরাইট অবশ্য পরেও ধরা পড়তে পারে, কিন্তু এখানে আনলিস্টেড সিলেক্ট করলে যদি কপিরাইট ধরা পড়ে, ফার্স্ট টাইম কোনো ক্লেম আপনার চ্যানেলে আসবে না বা স্ট্রাইক আসবে না। এই জন্য ফার্স্ট টাইম আপনার আনলিস্টেড সিলেক্ট করা উচিত। সো আমি আনলিস্টেড সিলেক্ট করলাম, তারপর সেভ বাটনে প্রেস করব। দেখেন এখানে শেয়ার লিঙ্কের কিছু অপশন রয়েছে, আমি আপাতত কোনো শেয়ার করতে চাচ্ছি না, সো আমি এখানে ক্লোজে প্রেস করলাম। কন্টেন্টটি মাত্র 10 সেকেন্ড, এই জন্য খুব দ্রুত এটা অন হয়ে গেল। দেখেন এটা যদি কপিরাইট স্ট্রাইক আসতো, তাহলে এখানে আনলিস্টেডের জায়গায় কিংবা এই যে এখানে রিস্ট্রিকশনের জায়গায় নাম চলে আসতো না, এখানে
স্ট্রাইক বা ক্লেম এই ধরনের কিছু শব্দ চলে আসতো, এখানে রেড মার্ক চলে আসতো। কিন্তু যদি এটি বাংলাদেশি ফিল্মের ডায়লগ, 10 সেকেন্ডস কাট করা হয়েছে, হতে পারে এটা এখনও কন্টেন্ট আইডি বা কোনো MCN এ জয়েন করা হয়নি, এই জন্য ডায়লগটি এখনও কপিরাইট আসেনি। যেহেতু কপিরাইট আসেনি, রেস্ট্রিকশন নান, সেক্ষেত্রে আমি এটাকে এখন ভিজিবিলিটি এখন আনলিস্টেড রয়েছে, এটাকে আমি পাবলিক করে দিতে পারি। সো এখানে পাবলিক সিলেক্ট করে আমি এখানে পাবলিশ বাটনে প্রেস করলাম। দেখেন চ্যানেলটি অলরেডি পাবলিশড হয়ে গেছে ভিডিওটি, আর সেটাকে আমি চেক করার জন্য অন্য একটি ব্রাউজারে চলে যেতে চাই। সেটা করার জন্য দেখেন আমি গুগল ক্রোমে চলে আসছি, এখান থেকে যাই ইউটিউব। চ্যানেলটির নাম দেওয়া হয়েছে ভাইরাল বার্ড, বি সার্চ দিয়ে দেখি। আসলে নতুন চ্যানেল, এই জন্য এখানে সার্চ বক্সে আসতে একটু সময় লাগতে পারে বা এটা শো করছে না এখন। কিন্তু আমি যদি লিঙ্কটি নিয়ে এসে এখানে সার্চ করি, তাহলে হোপছ খুব ফাস্ট আর আমি এটাকে পেয়ে যেতে পারি। সো একটা কাজ করি, আমি আবার চ্যানেলে ব্যাক করি, এখান থেকে কন্টেন্টে যাব, তারপর এখানে ক্লিক করে আমি শেয়ারের লিঙ্কে পেস করলাম, দেন এগেন গুগল ক্রোমে গিয়ে আমি এখানে পেস্ট করে দেব। দেখেন আমার কন্টেন্টটি অলরেডি চলে আসছে। সো এভাবে সেফলি খুব সহজেই আপনি যে কোনো ভিডিওকে আপনার চ্যানেলে আপলোড করতে পারেন। এখন এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে লাইক কমেন্টস করুন, অ্যান্ড সি ইউ নেক্সট ভিডিও। খোদা হাফেজ।